সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে এক নাগরিক সংবর্ধনা হয়েছে। কাজী তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সজল সরকার ও সৌরভ হোসেনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মির্জা শফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন এম আর মাহবুব, আবুল বশির, মিজানুর রহমান, সাব্বির আহমেদ, হুমায়ুন কবির সহ অনেকে। সৌদি আরবের জেদ্দায় শরীয়তপুর সমিতির সভাপতি হাবিবুর রহমান ব্যাপারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কামরুল হাসান জুয়েল, শাহাদাত হোসেন মিয়া, শাহ আলম সাফা, সুলতান সর্দার, ওমর তাঁতি, মনির মির্দা, জুবাইর হোসেন সাদ্দাম সহ অনেকে। শহীদ আরাফাত, আরটিভি।